আমরা এই মুহূর্তে আছি রংপুরের একদমই আলাদা একটি জায়গা, যেটিকে আমরা অন্য জগৎ নয় ভিন্ন জগৎ নামেই চিনি। সেই ভিন্ন জগতের এটি হচ্ছে সেই আইফেল টাওয়ার, যেটি দেখার জন্য মানুষ কোটি টাকাও খরচ করে, কিন্তু আমরা বিনা খরচেই এসে দেখে গেলাম। আমরা একটা কাজে এসেছিলাম এখানে, আমাদের সঙ্গে জুয়েল ভাই আছে। জুয়েল ভাই, আজকের এই ভিন্ন জগতের অন্য রকমের অভিজ্ঞতা, আপনি নিশ্চয়ই জানেন যে করোনাকালীন দুর্যোগে গোটা পৃথিবী আছে, সে দিক থেকে আমরাও পিছিয়ে নেই। রংপুর আমরাও ড্যাঞ্জার পয়েন্টে রয়েছি করোনার দিক থেকে, সে কারণে আসলে সব কিছু স্থবিরতা দেখা দিয়েছে। তবে ভিন্ন জগৎ আগের যে ভিন্ন জগৎ, সেই ভিন্ন ভিন্ন জগৎ আরেক রূপ ধারণ করেছে, আরেক ভিন্ন রূপে ধারণ হয়েছে। মানুষের পদচারণা না থাকার কারণে আসলে ঝকঝকে চকচকে জিনিসগুলো খুব মনে হয় যেন ক্ষয়ে যাচ্ছে, আর সেরকম হচ্ছে পরিচর্যা হচ্ছে না। সে কারণেই আমরা বলতে পারছি যে ভিন্ন জগৎ আরেক ভিন্ন রূপ ধারণ করেছে। আসলে এই অবস্থা যদি চলে থাকে, এই করোনা দুর্যোগ যদি শেষ না হয়, তাহলে এই বিনোদন কেন্দ্রটি উত্তরাঞ্চলের মানুষের, লাখো মানুষের নির্ভরশীলতা, এই বিনোদন কেন্দ্রটি অবশ্যই হয়তো প্রাণ একেবারে নিস্তেজ হয়ে যাবে। আমরা আশা করছি তা যেন না হয়, এটার জন্য টিকে থাকে যুগের পর যুগ, এবং মানুষের পদচারণ আবারও যেন ফিরে পায় প্রাণ চাঞ্চলতা, কেটে যায় আমাদের সেই মরণঘাতী ভাইরাস করোনার দুর্যোগ, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ জুয়েল ভাইকে, আমাদের সঙ্গে আছেন আমাদের ভাবি, আমাদের সঙ্গে আছেন আমাদের জনি ভাই। ভাবি, আজকের আপনার ভিন্ন জগতের অভিজ্ঞতা কি? খুবই ভালো লাগলো। আমি এই যে অনেকদিন পর আজকে ভিন্ন জগৎ আসলাম, তো এখানে নতুন নতুন অনেক কিছু করেছে, তাজমহল দেখলাম, অনেক ভালো লাগলো। আসলে সবাই আসলে বিষয়টা পরিবারের সাথে আসলে আরও বেশি ভালো লাগবে। আপনারা আসতে পারেন, ভিন্ন জগতে অনেক সুন্দর জিনিস আছে দেখার মতো, বসে গল্প করার মতো। আপনারা চাইলে জন্মদিনও উদযাপন করতে পারেন, ছোটোখাটো নাচ গান এগুলো ভিডিও করতে পারেন, খুব ভালো লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের ভাবিকে। আসলে ভিন্ন জগতে আমরা যে এসেছিলাম, আসলে বিশেষ একটি কারণে আমরা এসেছিলাম। আমাদের আসলে আজকের যদিও কোনো একটি বড় ধরনের বিশেষ কাজ ছিল, আমাদের সঙ্গে আছেন সহকর্মী, আমার সহকর্মী, আমাদের প্রেসিডেন্ট, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লাগবে না প্রেসিডেন্ট আমাদের শাহনেওয়াজ জনি ভাই। আমরা আছি এখানে। জনি ভাই, আপনার আজকের অভিজ্ঞতা কীরকম হলো? আজকে সকাল থেকেই ভিন্ন জগতে আমরা অবস্থান করছি, দীর্ঘ 8 বছর পর আজকে যে কাজে আসছি, যেটা 8 বছর পর, দীর্ঘ 8 বছর পর আজকে শ্যুট করলাম। খুবই ভালো লাগলো, কারণ এই এই কাজগুলো বিগত 8 বছর আগেই করা হয়েছিল, এর মাঝে 8 বছর লং টাইম গ্যাপ ছিল। গ্যাপ করার পরও যে আজকে কাজ করে এতটাই ভালো লাগলো যে সেই মনে হচ্ছে পুরনো সেই 2010 সালের দিকে ফিরে গেছি। খুবই ভালো লেগেছে, লোকেশনটাও খুব চমৎকার। আশা রাখি আপনারাও ছোটোখাটো টেলিফিল্ম এখান থেকেই শ্যুট করতে পারবেন, এবং দেখতে এতটাই সুন্দর লাগবে যে ব্যাকগ্রাউন্ড যথেষ্ট সুন্দর আছে, ভিন্ন জগতে আপনি এসে শুটিং করতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ আমাদের প্রেসিডেন্ট শাহনেওয়াজ জনি ভাইকে। আমরা আসলে ভিন্ন জগতের, আজকের যে ভিন্ন জগতের অন্যরকম জগতে আমরা ঢুকে গেছিলাম, আমরা এই মুহূর্তে আইফেল টাওয়ারকে অতিক্রম করছি। আমরা দেখে এলাম, আমরা দেখেছি আইফেল টাওয়ার, আমরা দেখেছি তাজমহল। আমরা এই মুহূর্তে ভিন্ন জগতের একদমই ফটকের বাইরে যাচ্ছি, আমরা যাচ্ছি বাহিরে উপভোগ করার জন্য। আপনারা আসতে পারেন ভিন্ন জগতে, এবং সর্বোপরি সবচেয়ে বড় যে কথাটি বলা যায়, আসলে ভিন্ন জগতে রংপুরের মতো একটি স্থাপনা বা রংপুরের মতো জায়গায়, ভিন্ন জগতে বিশেষ করে যারা ইউটিউবে কাজ করেন, যারা শর্ট ফিল্মের কাজ করেন, তাদের জন্য একটি অনবদ্য শুটিংয়ের স্পট হতে পারে এই ভিন্ন জগৎ।